একটু বলেন এখানকার খাবার দাবার কেমন? এভারেজ এভারেজ। আপনি কাউকে রিকমেন্ড করেন? ভর্তা খেতে চাইলে এখানে রিকমেন্ড করা যেতে পারে। ইয়া থ্যাংক ইউ ভেরি প্লিজ। কারণ খাইও ডেজার্ট ইজ প্লেস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে এসেছি গুলশান দুই সার্কেলে, ঠিক উত্তর পশ্চিম পাশে কস্তুরি কিচেনে। আমরা অফিসের মোট 8 জন কলিগ মিলে এসেছি, এখানে দুপুরে লাঞ্চ করব। আজকে আমরা খাবো সাদা ভাত, ভর্তা, ভাজি ও দেশীয় খাবার। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি কস্তুরি কিচেনের ভেতরে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাছ, এখানে বিভিন্ন ধরনের মাছের আয়োজন রয়েছে। বোয়াল মাছ, ভেটকি মাছ, তারপরে রয়েছে চিংড়ি মাছ, তারপরে রয়েছে ফিশ ফ্রাই, এখানে বড় রুই মাছের ফিশ ফ্রাই রয়েছে, এবং রয়েছে রূপচাঁদা ফিশ ফ্রাই। এর সাথে রয়েছে মুড়ি ঘণ্ট, অন্যান্য ভাজি এবং সমস্ত বাংলা খাবারের আয়োজন এখানে আপনারা। খিচুড়ির সাথে কি আছে? খিচুড়ির সাথে চিকেন আছে, বিফ আছে না? বিফ খিচুড়ি কত আর চিকেন খিচুড়ি কত? আচ্ছা আচ্ছা, আপনি খাইতে পারেন। ভর্তাগুলো খুব মজার না ভাই? এটা কি ভর্তা, কি মাছ ভর্তা? এটা মজা, গত উইকে খাইছিলাম মাছের কি চচ্চড়ি নাকি? ভর্তাবাজির পাশাপাশি রয়েছে গরুর মাংস, মুরগির মাংস, খিচুড়ি, বিরিয়ানি, ডিম ও সাদা ভাত। আমরা মোট 8 জন সবাই মিলে ডিসিশন নিলাম আজকে দুপুরে সবাই আমরা বাংলা খাবার খাবো। আমরা অর্ডার দিয়েছি বিভিন্ন ধরনের মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, লাউ রান্না, লাল শাক, মাছের চচ্চড়ি, বেগুনের ভর্তা, আলুর ভর্তা, হরেক রকমের মজাদার ভর্তা, ডাল ভুনা এবং আরও অনেক ধরনের সবজি। সো আমরা সবাই মজা করে খাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন জুনায়েদ ভাই এখন বেগুন ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, সে আবার বললো এটা নাকি গোল বেগুনের ভর্তা। এরপরে আমাদের রয়েছে চিকেন, পাতলা ডাল, লাল শাক ভাজি, এর সাথে রয়েছে জালি কাবাব। তো এবার আমাদের খাওয়া দাওয়া চলছে, সেই ফাঁকে সবার কাছ থেকে শুনে নিচ্ছি খাবারের রিভিউ। ভালো, এটা বেশ ভালো, ঘরোয়া পরিবেশ, আমাদেরকে শসা, গাজর, লেবু ও কাঁচামরিচ দিয়ে বেশ ভালোই সালাদ তৈরি করে দিয়েছে। জুনায়েদ ভাই কিন্তু সালাদের ভীষণ প্রশংসা করছে। এদিকে আমাদের মুস্তাফিজ ভাই নিচ্ছেন লাল শাক। সো আমরা এবার ফারহানার কাছ থেকে শুনবো তার অনুভূতি। উনি প্রায়ই অর্ডার করে খায়, ফুড পান্ডা এবং ফুস্তাতে রেগুলার অর্ডার করে খায়, আজকে আমাদের সাথে ফিজিক্যালি এসেছে খেতে। আপনি চাইলে আরো মরিচ দেওয়া হতো, চাননি কেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এখানকার খাবার সম্পর্কে একটু কিছু বলেন প্লিজ। সত্যি কথা বলতে আমরা এই ভর্তা এবং ভাজি দিয়ে আজকে আমরা সবাই বেশ তৃপ্তি সহকারে খেয়েছি। আমাদের খাওয়া দাওয়া একেবারেই শেষ প্রান্তে। সো আমরা এখন একটু ফিল করছি যে একটু ডেজার্ট খেলে ভালো হতো। ডেজার্ট হিসেবে আমরা চয়েস করলাম দই। এই রেস্টুরেন্টে সরাসরি বগুড়া থেকে একটা মিষ্টি দই পাওয়া যায়, সরের দই। এই ছোট কাপ দইয়ের মূল্য 40 টাকা করে। দইটি খেতে সত্যি ভীষণ মজার। তো আমরা সবাই এখন দই খাচ্ছি। জুনায়েদ ভাই, আপনাকে দেখি প্রায় ফ্রাইডেতে আপনি এখানে খেতে আসেন, কারণ কি? এখানে বারবার কেন খেতে আসেন? যারা খাবার সাধারণত নিয়ে আসে না অফিস পাড়া, যাদের এই গুলশান দইয়ের আশেপাশে, যেই মূল্য সেই মূল্যে যেই কোয়ালিটিটা এখানে দেওয়া হচ্ছে, এই সারাউন্ডিং এরিয়াতে এর থেকে ভালো মানের খাবার আর পাওয়া যাবে বলে মনে হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। শফিক ভাই কিন্তু প্রায় বাসা থেকে খাবার নিয়ে আসে, আজকে খাবার নিয়ে আসেনি, আজকে আমাদের সাথে সাদা ভাত এবং ভর্তা ভাজি খেতে আসছে। কেমন লাগলো ভাইয়া এখানে? ভর্তা ভাজি ভালো,
বাজেটটা একটু বেশি ভালো ছিল। আপনি আবার আসবেন এখানে? রেগুলার না, বাট সামটাইমস বড় বাজেট হওয়ার জন্য আসেন। আজকে আমাদের সাথে লাঞ্চে যোগ দিয়েছে তোফাইল ভাই। তোফাইল ভাই বলবে এবার এখানকার খাবার কেমন, এখানে ভর্তা ভাজি ডাল খেলেন কেমন লাগলো? রেগুলার খান, কেন খান, কি স্পেশালিটি আছে এখানে? ভর্তা ভাজি এই ধরনের খাবারের জন্য, বাঙালি খাবারের জন্য সারাউন্ডিং রেস্টুরেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই রেস্টুরেন্ট থেকে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।